মাঘের প্রথম দিনেও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশালে নয় ডিগ্রি সেলসিয়াস কুয়াশায় সূর্যের দেখা না মেলায় নষ্ট হচ্ছে ফসলের বীজতলা কমছে মৌসুমি সবজির ফলন বেড়েছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ আক্রান্তদের বেশিরভাগই শিশু টানা শৈত্য প্রবাহে কাঁপছে সহ পুরো দেশ ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস বেশ কিছুদিন ধরে সূর্যের দেখা না মেলায় নষ্ট হচ্ছে ফসলের বীজতলা সেই সাথে ফলন কমছে মৌসুমি সবজির বেশি ঘন কুয়াশার কারণে এই বিচন গুলো আবার মরি মরে যাইতেছে আলু তার কি হিম ধরছে পাতা ডাকড়ি মোসরাচ্ছে পোকাও দেখা দিচ্ছে দিনাজপুরে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হাসপাতালগুলোতে বেড়েছে সর্দি জ্বর ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা যাদের বেশিরভাগই শিশু ডায়রিয়া জনিত রোগে অনেক বাচ্চা ভর্তি হচ্ছে এবং ডায়রিয়াগুলো কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে বাচ্চারা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ছে এবং এর সাথে সাথে সর্দি কাশি দুটো মিলিয়ে বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে দিচ্ছে যার ফলে আমাদের এখানে হাসপাতালে যেখানে আমাদের বেড ছিল সেই জায়গাটা দেখা যাচ্ছে এখন প্রায় প্রায় জনের মতো রোগী ভর্তি হয়ে গেছে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার জনজীবন গত তিন দিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও সোমবার তাপমাত্রা কিছুটা বেড়েছে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা আগের দিনের চেয়ে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি এদিকে টানা ছয় দিন কুয়াশাচ্ছন্ন থাকার পর পঞ্চগড়ে দেখা মিলেছে সূর্যের সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কয়েকদিন থেকে ঠান্ডার জন্য থাকতে পারতেছি না আর এত কুয়াশা আমরা বাতাসে আছি ব্যান্ডেন ধরে আজি রেল স্টেশন মাঠে আছি পাড়া নাই তবে সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বরিশালে সকাল ছয়টায় তাপমাত্রা ছিল নয় ডিগ্রি সেলসিয়াস যদিও বেলা বাড়ার সাথে সাথে দেখা মেলে সূর্যের এছাড়া নওগাঁ ঠাকুরগাঁও সাতক্ষীরা সহ দেশের অন্যান্য জেলায়ও বেড়েছে শীত ডিবিসি নিউজ ডেস্ক